আমি নারকেল দিয়ে মুরগি রান্না করব। আমাদের এলাকায় এটা অনেক বহুল পরিচিত খাবার, আর আমার নারকেল তো অনেক পছন্দ। আমি যে কোনো খাবারে নারকেল দিয়ে খেতে পছন্দ করি। তো দেখাবো সেই যে নারকেলটা পুড়িয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, পুড়িয়েছিলাম, ওই মালাটা কিন্তু আমার ভেঙে তুলতে হয়েছিল, বাড়ি দিয়েছিলাম ভেঙে গেছিলো, কিন্তু এটা কিন্তু ভাঙেনি। দেখেন পুরানোর পরে এটা নরম হয়েছিল, একদম সুন্দর। এর ভিতরে কালো দেখা যাচ্ছে, এটা সহ দেখাই। আমার কিন্তু ছিলাও লাগেনি, এই যে এভাবে উঠে এসেছে। দু একটা ছিলেছি, ছিল আবার আমি মুড়ি নিয়ে বসছি পাশে। আমি মুড়ি নারকেল পছন্দ করি, বাটি ভরে মুড়ি নেই, নারকেল ছিল তুলতে তুলতে খাওয়া হয়ে গেছে সবকে একমালা, আর ওই দিন একমালা খেয়ে ফেলেছে। এটা কিন্তু আমার পরিষ্কার করা লাগেনি, ওইভাবে উঠে এসেছে। আর যদি কালো অংশটুকু থাকেও অল্প স্বল্প, তো একটু বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে তুলে নেবেন। নারকেলটা কিন্তু নরম হলে ভালো হয়, দোমালা নারকেল বলো, ওইটা সাদা টাইপের, বাজারে যে দেখবেন একদম নারকেলের খোসাটা, আমরা মালা বলি ওইটাকে, ওটা একদম সাদা টাইপের যেগুলো, সে নারকেলগুলো ভিতরে অনেক নরম থাকে, এবং ওই নারকেলটা দিয়ে মাংস রান্না করলে ভালো হয়। আমি এইভাবে চিকন চিকন করে স্লাইস করে নিব। আমি সে নারকেল দিয়ে মুরগির মাংস রান্নার জন্য নিয়ে এসেছি। আমার এই মুরগিটা ঘরে ছিল, এটা রোস্ট বানানোর জন্য রেখেছিলাম চার টুকরা করে, শুধু রান থান এগুলাই, এটা দিয়ে দেখাবো। বুকের মাংস রেডি করা ছিল, কাটলাম, ঠিক মুরগি যেভাবে রান্না করো ওভাবে আমি নারকেল দিয়ে রান্না করবো। এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপ, পেঁয়াজ একটু বেশি দেবো, একটু ঝোল ঝোল রাখতে হয় রান্নাটায়, নাহলে মজা লাগে না। রসুন দিয়ে দেবো, উঁচু উঁচু করে এক চা চামচ রসুন দিলাম, আমার এটা চামচটা খুব ছোট্ট, এক চা চামচ হবে তিনবার দিলাম। এটা এক চা চামচ আদা দিয়ে দিলাম, এখানে এক চা চামচ হলুদ দিয়ে দিলাম, এক চা চামচ সমান করে হলুদ, একটু বেশি এখনই দিলাম কারণ আমি এখানে নারকেল এবং আলু যাবে, এগুলো আমার পরিমাণে তখন বেড়ে যাবে, সেই অনুযায়ী হলুদ দিলাম। মরিচ দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক চা চামচ, এই রান্নাটা একটু নারকেল দেওয়া হলে একটু ঝালঝাল হলে ভালো লাগে খেতে। জিরা দিয়ে দিলাম এক চা চামচ, লবণ দিয়ে দিলাম এক চা চামচ উঁচু করে, পরে চেখে দেখবো। একটা তেজপাতা দিয়ে দিলাম, তেল কিন্তু আমি আগে কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নিয়েছিলাম। চারটা এলাচ দিয়ে দিলাম, দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম, চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে বসিয়ে নিব। মুরগিটা আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব। এটা গরম হতে হতে ফুটে উঠতে উঠতে আমি এখন সেই যে নারকেলটা আমি তুলে রেখেছিলাম সেই নারকেলগুলো এখন দিয়ে দিব। নারকেলটা কিন্তু রান্নার সঙ্গে প্রথমে দিয়ে কষিয়ে নিতে হবে, নাহলে সিদ্ধ হবে না, কষিয়ে নিব। আমার কষানো হওয়ার পথে আরও দুই তিন মিনিট আমি কষাবো, কিন্তু তার আগে আমি আরেকটু কাজ করবো, সেটা হচ্ছে আমি একটু আলুও দিয়ে দেবো, কারণ এই আলু না দিলে আমার ছেলেপেলের জন্য আলু দাওনি, একবার হলেও বলবে সে, এই জন্য ভাবলাম আলু দিয়ে দিই। আলু দিয়ে আমি আরও দুই তিন মিনিট আমি কষাবো, আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আমার কষানো মোটামুটি হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে আমি এখন ঢেকে দিব। পানিটা কিন্তু আমি মাংসের উপরে উপরে দিয়েছি, কারণ এখানে আলু আছে, নারকেলটা সিদ্ধ হবে, মুরগি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো নারকেল এবং আলুটা সময় লাগবে, এই জন্য আমি ওইভাবে পানি দিয়েছি। আমার মোটামুটি রান্না হয়ে গেছে, আমি একটু ঝোলঝোলই রাখবো, কারণ এই ঝোলটা খেতে অনেক মজা লাগে। ঝোলটা আমি আর একটু শুকিয়ে নিলাম, আর ফ্লেভারটা আসছে অসাধারণ, এটা তো বোঝাতে পারবো না, তবে যে রান্না করে যে খাবেন বুঝবেন। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। নারকেলি মুরগি, কাঁচা নারকেল দিয়ে মুরগি রান্না, মাঝে মাঝে একটু স্বাদ পাল্টে এভাবে রান্না করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আজকে একটু ভালো আছি, ফিরামানিল্লাহ, আল্লাহ হাফেজ।